এর উপর বেস করে কয়েকটি প্রয়োগ তোমাদের করাবে, যেগুলো তোমাদের এমসিকিউ মানে এক নম্বরের প্রশ্ন থাকতে পারে অথবা শর্ট অ্যান্সার টাইপ ভেরি শর্ট অ্যান্সার টাইপের প্রশ্ন থাকতে পারে, ঠিক আছে? এক নম্বর অথবা দু নম্বর যে কোনো ধরনের মানের প্রশ্ন কিন্তু থাকতে পারে, কয়েকটি প্রয়োগ আমি করাচ্ছি তোমাদের। দেখো পেজ নাম্বার হচ্ছে 124, প্রয়োগ হচ্ছে প্রয়োগ দুই, পেজ নাম্বার হচ্ছে 134, ঠিক আছে? এই প্রয়োগটি তোমাদের দেখাচ্ছি। দেখো এটা বলা আছে, দেখো যে এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এ বিন্দু এবং বিসি যে কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, তাহলে বিওসিটা যদি অ্যাঙ্গেল বিওসিটা 120 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল বিএসি এর মান কত। অর্থাৎ দেখো এইভাবে ডায়াগ্রামটা আঁকবে, এগুলো কিন্তু এক নম্বর অথবা দু নম্বর যে কোনো মানের প্রশ্ন থাকতে পারে। তাহলে এবিসি ত্রিভুজ একটা আছে, এরকম একটা এবিসি ত্রিভুজ আছে, এবিসি ত্রিভুজ মনে করে এটা হচ্ছে এবিসি ত্রিভুজ এ বি সি, এটা হলো এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র এটা হচ্ছে ও বিন্দু, পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে ও বিন্দু নিয়ে বলে দেখো ও বিন্দু, ও বিন্দু বিসি যে বিসি যে আর এ বিন্দু, ও বিন্দু বিপরীত পাশে আছে, যদি এ বিন্দু একদিকে আছে আর বিসি যে একটা দেখো ও বিন্দু বিপরীত দিকে আছে। এবার বলেছে যে অ্যাঙ্গেল বিওসিটা, অ্যাঙ্গেল বিওসি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিওসি এটা এটা অ্যাঙ্গেল বিওসি এটা, হ্যাঁ অ্যাঙ্গেল বিওসিটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে বিএসি মানে এই কোণটা কত, এই কোণটা কত, ঠিক আছে? তাহলে দেখো এই যে আমরা এটা মনে করো একটা চাপ দিলাম, তাহলে বিপিসি বিপিসি চাপের উপর দেখো অ্যাঙ্গেল বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আমরা লিখবো কি না বিপিসি চাপের উপর, বিপিসি চাপের উপর অবস্থিত অবস্থিত বিপিসি চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ কত, কেন্দ্রস্থ কোণ হলো কত না বিওসি, কোনটা বিওসি বিওসি, আর বিপিসি চাপের উপর অবস্থিত বৃত্তস্থ কোণ কত না বৃত্তস্থ কোণ হলো কোনটা অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি। আমাদের আমরা একটু আগে জ্যামিতিতে মানে উপপাদ্যগুলিতে কী প্রমাণ করলাম যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ বা পরিশিষ্ট কোণের দিক, তাহলে আমরা কি পেলাম যে অ্যাঙ্গেল বিএসি সমান হচ্ছে কি টু অ্যাঙ্গেল বিএসি, এটা পেলাম অ্যাঙ্গেল বিওসি সমান টু অ্যাঙ্গেল বিএসি, টু অ্যাঙ্গেল বিএসি চাপের উপর। তাহলে এখানে আমাদের কোনটা বার করতে পেরেছে, বিএসিটা বের করতে পেরেছে, অতএব অ্যাঙ্গেল বিএসি কত না হাফ অফ অ্যাঙ্গেল বিওসি, বিএসিটা বিওসি অর্ধেক হবে, তাহলে এটা কত পারছি না হাফ ইন্টু বিওসিটা বলা আছে দেখো 60 ডিগ্রি, বিএসিটা 60 ডিগ্রি আছে, হাফ ইন্টু 120 ডিগ্রি, বিওসিটা 120 ডিগ্রি আছে, তাহলে এটা যদি 20 হয় এটা কাটাকাটি করে তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? আমরা যে বিএসি অ্যাঙ্গেল সেটা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এই ধরনের অঙ্কগুলো কিন্তু এই প্রশ্নমালা থেকে মানে এই উপপাদ্য থেকে কিন্তু খুব আসে, এক নম্বরে থাকতে পারে অথবা দু নম্বরে থাকতে পারে, কিন্তু এগুলো ভালো করে তোমরা কিন্তু প্র্যাকটিস করো, খুব আসে কিন্তু তোমরা করবে এগুলো ভালো করে না। এরপর আমরা তিন নম্বর প্রশ্নটাতে যাবো, একই পেজ 134 পেজে তিন নম্বর প্রশ্নটাতে আমরা আসবো, 134 পেজে তিন নম্বর প্রশ্ন, তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে তিন। তো এখানে দেখো এই প্রশ্নটা কি বলা আছে, প্রথমটা বলা যাক একটা ছবি ডায়াগ্রাম দেওয়া আছে নিয়ে আমাদের একটা অ্যাঙ্গেল বের করতে হবে, এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে, একটা ডায়াগ্রাম দেওয়া আছে এরকম দেখো নিয়ে এটা হচ্ছে এরকম দেওয়া আছে, ও হচ্ছে সেন্টার, হ্যাঁ এটা হচ্ছে বি, এটা একই বিন্দু ছিল, হ্যাঁ একই বিন্দু বি, এটা হচ্ছে পি আর এটা হচ্ছে সি, এটা এ, এটা ও, তাহলে এ কোনটা হচ্ছে এ একটা অ্যাঙ্গেল দেওয়া আছে 35 ডিগ্রি, আর টি অ্যাঙ্গেলটা হচ্ছে 35 ডিগ্রি, হ্যাঁ আর এটা হচ্ছে তোমার
30 ডিগ্রি আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে তোমার 45 ডিগ্রি, এটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের কোন অ্যাঙ্গেলটা বের করতে বলছে? বিওসি, এই অ্যাঙ্গেলটা কত, কেন্দ্রস্থ কোনটা কত। তাহলে এখানে দেখো যে চিত্রটা দেওয়া আছে, অ্যাঙ্গেল এবিওটা 35 ডিগ্রি, অ্যাঙ্গেল এ বিও, অ্যাঙ্গেল এ বিওটা হচ্ছে কত না 35 ডিগ্রি, আর অ্যাঙ্গেল তোমার এ বিওটা দেওয়া আছে, আর এসিওটা কত, এসিও মানে এই কোণটা, এই কোণটা অ্যাঙ্গেল এ সিও এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। তাহলে দেখো এই কোণটা যদি 35 ডিগ্রি হয় এই কোণটা কত হবে, আমরা একটু আগে দেখলাম এটা তো সমবাহু ত্রিভুজ, এবিটা সম সরি সমদ্বিবাহু ত্রিভুজ, ত্রিভুজ এবিটা সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ ওবি আর ওএ এই বাহু দুটো পরস্পর সমান, একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ বলে ওএ আর ওবি সমান। তাহলে অ্যাঙ্গেল ও এ বি ইকুয়াল টু অ্যাঙ্গেল ও বি হবে, এই দুটো কোণ সমান হবে। তাহলে এই কোণটা যদি 35 হয় এই কোণটা কত হবে, 35 ডিগ্রি হবে, তাই তো? আবার দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রে এ ও সি এর ক্ষেত্রে ও সি এ 45 ডিগ্রি, তাহলে ও এ সি টা কত, 45 হবে, ঠিক আছে? তাহলে এটা 45 হলে এটা 45 হবে। তাহলে অ্যাঙ্গেল বি এ সি টা কত পাচ্ছি, অ্যাঙ্গেল বি এ সরি অ্যাঙ্গেল বি এ সি, অ্যাঙ্গেল বি অ্যাঙ্গেল বি এ সি, অ্যাঙ্গেল বি এ সি প্রশ্ন হচ্ছে 35 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, তাহলে 45 পাচ্ছে 50 আর 30 80 ডিগ্রি, হ্যাঁ 80 ডিগ্রি হলো, বিএসিটা হলো 80 ডিগ্রি। তাহলে এইটা যদি 80 হয় তাহলে বিওসিটা কত হবে, তাহলে বিওসি সমান অ্যাঙ্গেল বিএসি, কেন্দ্রস্থ কোণে ডাবল হয়ে যাচ্ছে 35 কোণে, তাহলে এটা হচ্ছে 2 × 2 × 80 ডিগ্রি সমান 160 ডিগ্রি, ঠিক আছে? 160 160 ডিগ্রি, 160 ডিগ্রি, তাহলে বিওসিটা হয়ে গেল 160 ডিগ্রি, ঠিক আছে? এরপর আমরা আরো একটা প্রয়োগ আছে, আরো একটা প্রয়োগ, প্রয়োগ হচ্ছে 4, একই পেজের 4 নম্বর প্রয়োগটা দেখাচ্ছে। এই ধরনের প্রয়োগগুলো কিন্তু পরীক্ষায় আসে, তোমরা কিন্তু ভালো করে সুন্দর করে প্র্যাকটিস করে দেবে। প্রয়োগ 4 একই পেজ, এখানে দেখো প্রয়োগ 4টা একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এরকম একটা ডায়াগ্রাম দেওয়া আছে, এটা 25 ডিগ্রি আর 35 ডিগ্রি, একই চিত্রটা, চিত্রটা একরকম, এরকম চিত্রটা দেওয়া আছে, হ্যাঁ এইভাবে ওটা হচ্ছে কেন্দ্র, নামগুলো দাও এ বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, আর এটা হচ্ছে পি, হ্যাঁ আর সেন্টারটা হচ্ছে ও, এটা যোগ করা আছে, হ্যাঁ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 25 ডিগ্রি, এটা হচ্ছে 25 ডিগ্রি, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 35 ডিগ্রি, 35 ডিগ্রি। আমাদের বার করতে হবে কি, আমাদের বার করতে হবে ও বিপি, ও বিপি, ও না ও বিপি ও এবি, ও এবি এইটা বার করতে হবে, ও এবি, তাহলে এটা যোগ করে ফেললাম, এটা যোগ করে ফেললাম, এইটা বার করতে হবে, এই অ্যাঙ্গেলটা ও এবিটা কত, আমাদের ও এবিটা কত, এটা সব 35 ডিগ্রি কিন্তু, হ্যাঁ এইটা 35 ডিগ্রি, 35 ডিগ্রি কোনটা, ও বিপি। তাহলে এখানে কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে ও এ, ও এ পি, এটা হচ্ছে 25 ডিগ্রি, আর একটা কি ও বিপি, ও বিপি, ও বিপিটা হচ্ছে 35 ডিগ্রি, ঠিক আছে? আমাদের বের করতে হবে কোনটা, না ও এ বি, ও এ বি, এটা হচ্ছে কত, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এইটা যদি 25 হয়, এইটা যদি 35 হয়, তাহলে এই কোণটা হচ্ছে 25 আর এই কোণটা হচ্ছে 35, এইটা হচ্ছে 25, কারণ ও এ আর ও পি সমান, তাহলে ও এ পি ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, তাহলে ও এ পি সমান ও পি এ, তাহলে 25 এটা 25, একইভাবে এটা যদি 35 হয় এটা 35, তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা কত পাচ্ছি, এ পি বি টা কত পাচ্ছি, এ পি বি, এ পি বি সমান হচ্ছে কত না, 25 ডিগ্রি প্লাস
ত্রিভুজ এওবি, ত্রিভুজ এওবি এ দেখো, ত্রিভুজ এওবি এ ওএ সমান হচ্ছে ওবি, একই বৃত্তের ব্যাসার্ধ, এটা তো সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেল, এই কোণটা আর এই কোণটা সমান হচ্ছে, আর এই কোণটা দেওয়া আছে 120 ডিগ্রি, অতএব অ্যাঙ্গেল ও এ বি সমান কত হচ্ছে, ত্রিভুজ এওবি এ, ত্রিভুজ ও এ বি এ 180 ডিগ্রি, তিনটে কোণের সমষ্টি, 180 ডিগ্রি থেকে আমরা কত বাদ দেবো, না 120 ডিগ্রি বাদ দেবো, তাকে দুই দিয়ে ভাগ করে দেবো, কারণ এই কোণটা এই কোণটা সমান, ঠিক আছে, সমান দিব ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে 160 ডিগ্রি থেকে 100 থেকে 120 বাদ, মানে হচ্ছে 60 ডিগ্রি বাই দুই সমান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল ও এ বি এইটা পেয়ে গেলাম আমরা, এই অ্যাঙ্গেলটা পেলাম 30 ডিগ্রি, তো এইভাবে তোমরা ডায়াগ্রামের অঙ্কগুলি